গত 5 তারিখে আমাদের রাজ্যের দুটি প্রান্ত থেকে এই রাজ্যের শাসক দল তারা জনবিশ্বাস যাত্রার নামে ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে আরেক প্রস্থ নাটক করার জন্য যে কর্মসূচি সূচনা করেছিল প্রকৃতি এটাকে পছন্দ করেনি। গত 5 তারিখ থেকে সারা ত্রিপুরা রাজ্যকে কুয়াশা এবং দুর্যোগ তার চাদর যেন ডেকে রেখেছিল। আজকে আপনারা এখানে আসছেন, আকাশ খুলেছে, আকাশ হাসছে, সারা ত্রিপুরা রাজ্যের মানুষের তার যে আওয়াজ, তার যে আকাঙ্ক্ষা, তার যে আগামী দিনের শপথ, সেটা বই আপনারা গ্রাম পাহাড় থেকে এখানে এসছেন আজকে তার প্রমাণ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাল সালাম। বন্ধুরা, আজকের আপনাদের এই সমাবেশ গত 5টি বছর আপনারা যারা সংগঠিত অসংগঠিত বিভিন্ন ক্ষেত্রের যারা সমাজসেবী অংশের মানুষ, সে গ্রামীণ দিনমজুর থেকে শুরু করে পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, শিক্ষক কর্মচারী, মিড ডে মিল ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি কর্মচারী, সমাজসেবী, এই রাজ্যের অসংখ্য নারী পুরুষ ত্রিপুরা রাজ্যের এই জনবিরোধী দুর্বিনীত এই সরকারের কাছে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে আপনাদের দাবি দাওয়া প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের ন্যায্য দাবি আদায় করার জন্য, আপনাদের অর্জিত অধিকার যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত ওরা হরণ করেছে এটা রক্ষা করার জন্য বহু লড়াই করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, ডেপুটেশন দিয়েছেন। এই সরকার কর্ণপাত করেনি। আজকে এই সমাবেশ নিশ্চয়ই সেই ডেপুটেশনের জন্য না, কারণ এই সরকার বুবা, কালা, অন্ধ, জনগণের শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর শোনার ক্ষমতা তাদের নেই, ইচ্ছে তাদের নেই, তাদের রাজনীতি, তাদের কর্মসূচি কিভাবে শ্রমজীবী জনগণ সহ ত্রিপুরা রাজ্যের সব অংশের মানুষের অধিকার কেড়ে নিয়ে মুষ্টিমেয় মানুষের তার কাছে সম্পদ কুক্ষিগত করা যায়। আজকে আমরা সারা দেশ দেখছি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নামে আজকের এই ভারতবর্ষের সমস্ত সম্পদ কুক্ষিগত হচ্ছে আদানিদের কাছে, আম্বানিদের কাছে। দেশের জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে যারা দেশ থেকে পালিয়ে যায় তাদের কাছে সঁপে দেওয়ার জন্য সেই দলের সরকার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই 2018 ইংরাজির বিধানসভা নির্বাচনে যত ভালো কথাই বলো, যত মিষ্টি কথাই বলো, আবার নতুন করে সেই শব্দগুলো পরিবর্তন করে যতই তারা নতুন আশ্বাস বিশ্বাস দিক, এটা ত্রিপুরা রাজ্যের জনগণের স্বার্থে হতে পারে না। যেমন তাদের সেই আশ্বাসন, তাদের সেই প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী থেকে শুরু করে
দেশের সমস্ত রাজ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী যা দিয়েছেন এগুলি সব জুমলা। একটি রাজ্যের মধ্যেও আজকে প্রতিটি অংশের মানুষ আমি লক্ষ্য করছি। এখানে আমার আগের বক্তারা বলেছেন কিভাবে নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, চুক্তিবদ্ধ কর্মচারী, স্কিম ওয়ার্কার্স, এদের শুধু বঞ্চিত করা না, কর্মক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত এদেরকে লাঞ্ছিত করা হয়েছে, লাঞ্ছিত করা হচ্ছে। বন্ধুরা, এই লাঞ্ছিত, অবহেলিত, বঞ্চিত অংশ জনগণের মধ্যে আপনারা একা না, এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি যারা অবহেলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, প্রতারিত হয়েছে, তারা হলো এ রাজ্যের যৌবন, আমাদের দেশের ভবিষ্যৎ। তাদেরকে আশ্বাস শোনানো হয়েছিল যদি বিজেপি আইপিএফ টি জোট সরকার কায়েম হয় প্রথম বছরই 50,000 চাকরি দেওয়া হবে, পরবর্তী 4 বছরে আরো 6.5 লাখ 7 লাখ যুবককে মিস কলের মধ্য দিয়ে চাকরি দেওয়া হবে। আজকে তারা কি পাচ্ছেন? গতকাল সকালেও, পরশুদিনও মন্ত্রীর কাছে মহাকরণে বা তাদের অন্যান্য কর্তাব্যক্তিদের কাছে যেখানে যাচ্ছেন তাচ্ছিল্য, পুলিশের লাঠি পেটা, মিথ্যা মামলা, আজকে জিআরবিটি, টিআরবিটি, ট্যাট, নার্সিং পাস করা যুবক যুবতী থেকে শুরু করে আরো বিভিন্ন ক্ষেত্রেতে এই রাজ্যের হাজার হাজার যুবক যুবতী শূন্য পদ থাকা সত্ত্বেও যাদেরকে বারে বারে ললিপপ দেখানো হচ্ছে কেউ সেই ন্যায় বিচার পাচ্ছে না। এরাজ্যের শিক্ষক কর্মচারীরা তাদেরকে কত মিষ্টি আশ্বাস শোনানো হয়েছিল, সপ্তম বেতন কমিশন, এবং সে সপ্তম বেতন কমিশনের তাদের ব্যাখ্যা কি ছিল? 2018 ইংরাজের সেই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ভোটের মাসে সেদিন তারা যত টাকা বেতন পেতেন কমসে কম তার দ্বিগুণ থেকে আড়াই গুণ, সাথে 4 বছর আগে থেকে বকেয়া এরিয়ার এবং জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে এদের জন্য মহার্ঘ ভাতা দিয়ে গত 5 বছর আমরা কি দেখেছি? আর এই প্রতিশ্রুতি কে দিয়েছিল? ডাক্তার মানিক সাহা, বিপ্লব কুমার দেব না, তাদেরকে সেদিন কেউ চিনত না। এদেশের স্বয়ং প্রধানমন্ত্রী, অসুস্থ অর্থমন্ত্রীকে ডাবল ইঞ্জেকশন পুশ করে নিয়ে এসে এইমস থেকে এনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদের মুখ দিয়ে বলানো হয়েছে। গত 58 মাসে কি পেয়েছেন? 5 বছরে সাকল্যে 20% দিয়ে দিয়ে এদেরকে বলছেন রেকর্ড হয়ে গেছে, রেকর্ড দিয়ে দিয়ে দিয়েছেন। ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার প্রতি 6 মাস অন্তর বছরে 2 বার দিয়ে দিয়েছে, বিগত বামপন্থী ফ্রন্ট সরকারের কোন একটা 5 বছরে কমসে কম 30% থেকে 51% দিয়ে দিয়েছে। 51% এটা রেকর্ড নয়, রেকর্ড হলো 20%। কি ভাবছেন তারা ত্রিপুরাজ্যের জনগণকে, কি ভাবছেন তারা ত্রিপুরাজ্যের শিক্ষক কর্মচারীকে, পুলিশ টিএসআরকে, ত্রিপুরাজ্যের কয়েক ব্যাটালিয়ন টিএসআর যারা উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই করে জীবনের ঝুঁকি নিয়ে আত্মবলিদান দিয়ে
एक राज्य के जरा सन्त्रास मुक्त कर उग्रवादी मुक्त कर चालान दिए दिए छत्तीसगढ़ कयला खदान कत मानुष होते ये हलो सरकार ए राज्य शुद्ध शिक्षक कर्मचारी युवक युवती ना ग्रामीण अंशर मानुष সারা দেশের মধ্যে সর্বনিম্ন ঘর হারে একটি পুরাজ্যের এই যারা রেগার কাজ করে টুয়েপের কাজ করে তারা পাচ্ছে এদের জন্য কিছু নেই মজুরি বাড়েনি কাজ করে মজুরি পাওয়া যায় না এই ঘটনাগুলি সেখানে করছে কাজী বন্ধুরা শাসক দল তারা বুঝতে পারছে 2018 তে ডাবল ইঞ্জিনের খোয়াব দেখিয়ে ওই দিল্লি সরকার কেন্দ্রীয় সরকার তার পোস্টার দেখিয়ে দিল্লির লোকজন নিয়ে এসে মানুষের সামনে লম্বা লম্বা প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরাজ্যের মানুষ আজকে বুঝছেন আগামী নির্বাচনে তার উচিত জবাব দেওয়ার জন্য প্রতি ঘরে ঘরে আজকে প্রস্তুতি নিচ্ছে কাজী কিভাবে আগামী দিন আবার সেই মানুষগুলোকে প্রতারিত করা যায় কিভাবে আবার বৈতরণী পার করা যায় তারা রিপোর্ট কার্ড বের করছেন সেই রিপোর্ট কার্ডে 2018 সেই প্রতিশ্রুতির একটা শব্দ নাই একটা বিন্দু সেখানে নাই যদি এই সরকার কাজ করে থাকে সেই নৈতিকতা থাকে জনগণের সামনে দাঁড়াবার কথা বলার সে মুরুত থাকে উন্নয়ন যাত্রা করে দেখাক না উন্নয়নের মিছিল উন্নয়নের সভা এটা করে দেখাক না কি সভা করছেন জনবিশ্বাস যাত্রা পাঁচটি বছর জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে আজকে জনগণের প্রতি আস্থা নেই ত্রিপুরাজ্যের জনগণেরও এই সরকারের বিরুদ্ধে বিন্দুমাত্র তাদের বিশ্বাস নেই কাজেই জনবিশ্বাস যাত্রা আসলে এটা জন অবিশ্বাস যাত্রা এটা করে পার পাবে তারা ভেবেছে গত পাঁচটি বছর যতগুলো নির্বাচন হয়েছে রিগিং করে ভোট ক্যাপচার করে বিরোধী দলের রাজনৈতিক দলের প্রার্থীদেরকে নমিনেশন পেপার কিনতে না দিয়ে রিটার্নিং অফিসার অফিস ঘেরাও করে দিন দুপুরে ওই উপনির্বাচনে যে ভোট করেছিল পুলিশের উপরতলার গোপন সব কিছু অফিসারদের সাথে হাত করে 2023 সালেও বা এই আগামী নির্বাচনও তারা পার পেয়ে যাবেন ত্রিপুরাজ্যের মানুষ সে সুযোগ দেবে না তৈরি হচ্ছে সর্বত্র কাজে বন্ধুর আপনাদের আবেদন থাকবে আপনাদের কাছে আজকে যেরকম ভাবে এসছেন আপনারা গাড়ি বন্ধ করে দিয়েছে গত দুদিন তিন দিন ধরে নানা এলাকাতে হুমকি জারি করা হয়েছে মিছিলে যাওয়া যাবে না জনসভায় যাওয়া যাবে না তারপরও মাঠ ভর্তি করে আপনারা এসছেন ঠিক তেমনি আগামী বিধানসভা নির্বাচনের জন্য সে প্রস্তুতি শুরু হয়েছে গত পাঁচ বছরের সন্ত্রাসে প্রতিকূল অবস্থার কারণে ত্রিপুরাজ্যের যারা ভোটাররা যারা বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে উৎসবের মেজাজে ভোট দিয়েছেন তাদের একটা অংশ হয়তো ভাবতে পারে বোধহয় এই ভয়ে সবাই জবুথবু হয়ে আছে ঘর থেকে বের হবে না
কিন্তু গত কদিন ধরে এই ত্রিপুরার মধ্যে যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে নানা রাজনৈতিক দলের, আমরা কি প্রত্যক্ষ করছি? বিশেষ করে বামপন্থীদের এই কর্মসূচিতে, এই প্রস্তুতিতে প্রতিদিন নতুন নতুন মানুষ যৌবনের দল নামছে, রাস্তায় নামুন, দেখুন আপনার সামনে পেছনে ডানে বাঁয়ে অসংখ্য মানুষ এই দুঃশাসনের যুগকে, দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আগামী বিধানসভায় ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, আইনের শাসন কায়েমে এবং শ্রমজীবীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে এটা পুনঃপ্রতিষ্ঠায়, যারা বঞ্চিত এদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে আনার জন্য আজকে সেখানে তৈরি হচ্ছেন, তারা পারবে না। আজকে আরেকটা কথা আমি মনে করে দিতেছি আপনাদের সকলকে, আজকের এই দিন 8 জানুয়ারি 2019 ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার 2014 সালে বিজেপি দল বছরে 2 কোটি চাকরি, 5 বছরে 10 কোটি চাকরি, 100 দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে সমস্ত পরিবারের অ্যাকাউন্টে, প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দেবেন, কৃষকদের সমস্ত দাবি পূরণ করবেন, জিনিসপত্রের দাম শূন্যের কোঠে নামানো হবে, এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। কিন্তু 14 থেকে 19 5 বছর মোদী সরকার একটা প্রতিশ্রুতি পালন করেনি, উল্টো 500,000 টাকার নোট বাতিল, লাভ জেহাদ, গড় ওয়াপসি, এ সমস্ত করে, এবং সর্বশেষ বিগত নির্বাচনে ওই পাকিস্তানের সাথে যুদ্ধের জুজু দেখিয়ে পার হয়েছে। আমরা সেদিন দেখলাম ত্রিপুরাজ্যের মধ্যেও তাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অমিত শাহ এখানে এসেছিলেন ধর্মনগরে এবং সাব্রমের জনসভাতে, কি বলছেন? আরে ত্রিপুরাজ্যে গত 5 বছর আগে আপনি বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন, আপনার সে বক্তব্য প্রতিটি জনসভায় কি প্রতিশ্রুতি রেখেছিলেন মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে। 18 তারিখ ফেব্রুয়ারি কো ভোট হোগা, 3 তারিখ মার্চ গিনতি হোগা, 4 তারিখ বিজয় ভাজপা কা সরকার বনেগা, উহি শাম কো পেহলা ক্যাবিনেট মিটিং মে এইসা হোগা ওইসা হোগা, এর জবাব দিন আপনি। তিনি এটা না দিয়ে বলছেন ওই সাবরুমের জনসভাতে, কাশ্মীর কি পাকিস্তানে যাবে না ভারতবর্ষে থাকবে? কেন কাশ্মীর পাকিস্তানে যাবে? সেখানে গিয়ে বলছেন আর্টিকেল 370 সংবিধানের 370 দ্বারা এটা কি বাতিল করা ঠিক না বেঠিক? সেখানে গিয়ে বলছেন আগামী 2024 তারিখে, এই 24 সালের অমুক তারিখে রাম মন্দির উদ্বোধন হবে, আপনার সবাই টিকিট কাটো। একটা স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের সর্বোচ্চ নেতা এ কথা বলতে পারেন? কতটুকু দেউলিয়া হলে তাদের দলের অপদার্থতা, জনবিরোধিতা করতে গিয়ে জনবিচ্ছিন্ন হলে এ কথাটা তারা বলতে পারেন? আজকের এই 8 তারিখে আর একটা ঘটনা করিয়েছি সরকার, সেটা হলো নাগরিক সংশোধনী আইন সিএএ, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনতে গিয়ে আজকের এই দিনে এই জিরানিয়া মহকুমার মাধব বাড়িতে শান্তিপূর্ণভাবে কিছু যুবক সেদিন রাস্তায় নেমেছিলেন, এই আইন বাতিল করো, এই আইন রদ করো, এই সরকার সেখানে নির্মমভাবে গুলি চালিয়ে বেশ কিছু যুবককে গুরুতর আহত করেছে।
আজকেও তারা বিচার পায়নি। আজকে ত্রিপুরাজ্যের মানুষ যারা গণতন্ত্র হারিয়েছেন, অধিকার হারিয়েছেন, জীবিকা হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন, তার জবাব চাইছে। কাজী আজকের এই সমাবেশ থেকেও এই সরকারের কাছে তো দাবি জানানোর কিছু নেই। এরা বুবা কালা অঙ্গ, এখান থেকে শপথ নিয়ে যান। আগামী ভোট যে ডেটে ঘোষণা হোক, নির্বাচন কমিশন এরা ইঙ্গিত দিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হবে। এই সরকারকে বিদায় করার মধ্য দিয়ে শ্রমজীবীদের অধিকার, তার জীবিকা, তার সম্মান, এ রাজ্যের যুবকদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা, এ রাজ্যে আজকে সংবিধান গণতন্ত্র কাজ করছে না এটাকে ফিরিয়ে আনা, সেই শপথ নিয়ে ঘরে যা ঘরে ফিরবেন। এই আহ্বান রেখে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার, খুলুমখা এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।